হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব স্বাস্থ্যকর্মী নিয়োগের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, এবং তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ উইথ অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি ফিল আপ করে অফলাইনে আবেদন করতে হবে। তো বন্ধুরা, দেরি না করে তোমাদের আমি দেখিয়ে দিই তোমরা কারা কারা এখানে আবেদনযোগ্য, কিভাবে আবেদন করবে, এই ফর্মটি বা ফিল আপ করবে কিভাবে, এবং কী কী শর্তাবলী বা ক্রাইটেরিয়া তোমরা যাই বলো না কেন রাখা হয়েছে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, তোমরা যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বা ফ্যামিলি মেম্বার এখনও না হয়ে থাকো, তো নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ রেগুলার বেসে তোমাদের জন্য এডুকেশনাল এবং এই ধরনের জব রিলেটেড ভিডিও আনা হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অন স্ক্রিন এই অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে বলা হয়েছে হেলথ ওয়ার্কারের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি, প্রথমে বলা হয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের এখানে সমস্ত কিছু লিখতে হবে নীল অথবা কালো কালিতে এবং ক্যাপিটাল লেটারে। ওপরে লেখাই আছে প্লিজ ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ক্যাপিটাল লেটার ইন ওন হ্যান্ড, অর্থাৎ নিজের হাতে ফিল আপ করবে এবং তোমরা ব্ল্যাক অথবা ব্লু বল পেন দিয়ে তোমরা কিন্তু ফিল আপ করবে। তারপর আছে বাবার নাম লিখতে হবে এবং তারপর হাজব্যান্ড নাম লিখতে হবে। তোমরা বুঝতেই পারছো এটি শুধুমাত্র মহিলাদের জন্য। এবং তারপর ডেট অফ বার্থ লিখতে হবে। আমি কারা কারা আবেদন করতে হবে পরে বলছি, শর্টকাট আগে ফর্মটা কী করে ফিল আপ করতে হবে বলে দিচ্ছি। ডেট অফ বার্থ তোমাদের লিখতে হবে এখানে, তোমরা লিখবে এখানে ডেট, মান্থ এবং ইয়ার তোমরা এখানে লিখলে। তারপর তোমাদের পোস্টাল অ্যাড্রেস লিখতে হবে, অর্থাৎ তোমাদের ঠিকানা, এখানে সমস্ত কিছু লিখতে হবে, এবং এখানে ওয়ার্ড নম্বরও তোমাদের লিখতে হবে এই জায়গাটাতে। তারপরে তোমাদের নেম অ্যান্ড নাম্বার অ্যান্ড নেম অফ ওয়ার্ড ওয়্যার সি রেসিডেন্স, অর্থাৎ তোমরা যেখানে বসবাস করছো সেই ওয়ার্ডের নাম এবং নাম্বার তোমাদের এখানে লিখতে হবে। তারপর তোমাদের এখানে জেনারেল এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি থেকে বিলং করো তোমার সেটা লিখতে হবে। কন্ট্যাক্ট নম্বর দিতে হবে এবং তারপরের পেজে আছে ইমেল আইডি, যদি থাকে, যদি ইমেল আইডি থাকে দিয়ে দেবে এখানে। এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা এখানে দেবে, বেসিক্যালি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, তোমাদের ডিটেলসে পরে বলছি, আগে দেখে নাও। তোমরা ম্যারিড নাকি উইডো নাকি ডিভোর্স, তোমরা অর্থাৎ তোমরা বিবাহিত বিধবা নাকি ডিভোর্সি সেটা তোমাদের এখানে দিতে হবে। এবং তারপরে তোমাদের এখানে কি এর সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা দেবে সেগুলো টিক দিতে হবে, লাইক ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, মার্কশিট, এই সমস্ত কিছু তোমাদের দিতে হবে। এবং তার সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি তোমাদের দিতে হবে। এই জায়গায় তোমরা একটি সিগনেচার করবে, এখানে ডেট দেবে এবং তোমরা যে লোকেশান থেকে অ্যাপ্লাই করছো সেই লোকেশানে এখানে প্লেস তোমরা মেনশান করবে এবং তারপরে তোমরা পাঠিয়ে দেবে। কোথায় পাঠাতে হবে পরে বলছি তোমাদের, তার আগে আমরা জেনে নেব যে এই আবেদনপত্র ফিল আপ করার জন্য তোমাদের ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে। প্রথমত বলে দিই, এটি মালদা জেলার অন্তর্গত ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির আন্ডারে, অর্থাৎ ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিতেই কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং পদের নাম হেলথ ওয়ার্কার। এবং এখানে 38টি তোমাদের শূন্য পদ আছে এবং জেনারেলদের জন্য আছে 19টি, এসসিদের 9টি, এসটিদের 2টি, ওবিসি এ 4টি, ওবিসি বি 4টি। শিক্ষাগত যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস হতে হবে এবং প্রার্থীকে বিধবা, বিবাহিত বা বিবাহ বিচ্ছিন্নতা, অর্থাৎ ডিভোর্স যেটাকে বলা হয় সেটা হতে হবে। এইরকম প্রার্থীরা একমাত্র আবেদন করতে পারবে। এবং এছাড়া তোমাদের বলা হয়েছে 1/1/2021 অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এরপর তোমাদের বলা হয়েছে যে ওবিসি, পিডাব্লিউডি, এসসি, এসটি এই ধরনের প্রার্থী হলে কমপক্ষে 22 বছর বয়স তোমাদের হতে হবে। এবং আবেদন পদ্ধতি তোমাদের, তোমরা যারা আগ্রহী আছো এমন প্রার্থী, তারা তোমরা আবেদন তোমরা কীভাবে করবে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা ডিসক্রিপশন বক্সে আমি যে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড নাও এই অপশান আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি, এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে ফর্মটি A4 সাইজ পেজে প্রিন্ট আউট করে সুন্দরভাবে ফিল আপ করবে যেমন আমি দেখালাম। তো ফিল আপ করার পরে তোমরা আবেদনপত্রটি ড্রপ বক্সে গিয়ে জমা করবে, ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির ড্রপ বক্সে গিয়ে তোমাদের আবেদনপত্র জমা করতে হবে। অর্থাৎ তোমরা যদি বাই পোস্টে পাঠাও তাহলে কিন্তু হবে না গ্রহণযোগ্য। এবং শেষ তারিখ 30/9/2021 শেষ তারিখ তোমরা দেখতেই পাচ্ছ অফিসিয়াল নোটিশেও বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 30/9/2021 বিকাল 5টা অবধি। সুতরাং তোমরা কিন্তু 30/9/2021 মধ্যে যারা আবেদন করতে চাইছো আবেদন করে দিতে পারো। ভিডিওটি খুব ছোট এবং এই অবধি ছিল। তোমরা অনেকেই বলছিলে যে মাধ্যমিক পাসে কোনো যদি চাকরির খবর থাকে এবং মিউনিসিপ্যালিটি আন্ডারে যদি কোনো চাকরির খবর থাকে তোমাদের জানাতে, তাই তোমাদের জন্য এই ভিডিওটি আনলাম। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো কমেন্ট সেকশনে জানাও এবং কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছো, তোমাদের ডিস্ট্রিক্টের চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নামটা কমেন্ট করে যেও এবং ভিডিওটি এতক্ষণ দেখলে একটি লাইক করে যেও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে ওয়াচ করার জন্য।